মিয়ানমারের সেনা অভ্যুত্থানে জড়িত সামরিক নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশ সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে সামরিক নিষেধাজ্ঞা অমান্য করে বৃহস্পতিবার গণতন্ত্র এবং আটক নেতা অং সান সুচির মুক্তি দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে আন্দোলনকারীরা। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। স্থানীয় সময় বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মিয়ানমারের সামরিক শাসনের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করেছেন। অবিলম্বে এই নিষেধাজ্ঞা কার্যকরের নির্দেশও দিয়েছেন তিনি। সামরিক জান্তার কোন সদস্যদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে তা প্রাথমিকভাবে যাচাই করছে প্রশাসন। যুক্তরাষ্ট্রে মিয়ানমার সরকারের যে $100 কোটি তহবিল রয়েছে তা আটকে দেওয়া হবে। সামরিক নেতাদের পাশাপাশি তাদের পরিবার এবং ব্যবসা প্রতিষ্ঠানও নিষেধাজ্ঞার আওতায় পড়বে এবং দেশটিতে রপ্তানি কঠোর ভাবে নিয়ন্ত্রণ করা হবে। এই সময় অং সান সুচি সহ আটক নেতা ও বিক্ষোভকারীদের মুক্তির দাবি জানান বাইডেন। ক্ষমতা না ছাড়লে দেশটির উপর আরও বিধিনিষেধ আরোপের হুঁশিয়ারি দেন তিনি। তবে মিয়ানমারের স্বাস্থ্যসেবা, নাগরিক সমাজ এবং দেশটির জনগণের সরাসরি কল্যাণের সাথে যুক্ত সহায়তা যুক্তরাষ্ট্র অব্যাহত রাখবে বলে জানান বাইডেন। এদিকে সামরিক নিষেধাজ্ঞা অমান্য করে বৃহস্পতিবারও গণতন্ত্র এবং আটক নেতা অং সান সুচির মুক্তির দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে আন্দোলনকারীরা। পূর্ব মিয়ানমারের কায়াহার রাজ্যের একটি ছোট্ট গ্রামে অদ্ভুত ভিডিও শটে ধরা পড়েছে প্রায় 40 জন পুলিশ সদস্য ও নারীর একটি দল বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছে। গত 1 ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে উৎখাত করে জান্তা সরকার ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।